Welcome, welcome to POSTO-THE BEAGLE guys. So, আজকে দশমী আজকে আমরা বেরিয়ে পড়লাম পোস্তকে লোকাল প্যান্ডেল হোপিং এ তো আজকে ওর মা নেই আজকে আমার পার্টনার হচ্ছে আমার স্টুডেন্ট শুভঙ্কর দুজনেই পাঞ্জাবি পরে বেরিয়েছি আমরা তো দেখি পোস্তকে আজকে প্যান্ডেলে ঢুকতে দেয় কিনা আশা করি সবই পেট ফ্রেন্ডলি হবে বুঝবে চলো লেটস গো গিয়ে কথা হবে ওখানে টিল দেন টাটা টেক কেয়ার তো প্রথমে টুকটুক করে আমরা চলে এলাম বটতলা পূজা মণ্ডপে সামনা করে বটতলা তো পোস্ত তো বাইক থেকে নেমেই একদম কি বলবো খালি সার্চিং মোডে দেখতেই পাবে তোমরা ও প্যান্ডেলে ঢোকার জন্য এত এক্সাইটেড এবং নতুন জায়গা দেখে তোমার দেখতেই পাচ্ছ খুব সুন্দর থিম বেসড একটা পুজো করেছে এখানে ইনফ্যাক্ট আমি শ্যামনগরে থাকি আমাদের শ্যামনগরের পুজোই দেখা হয় না এটা প্রায় চার বছর পর প্রথমবার শ্যামনগরে আমি পুজো দেখতে পেলাম তাও সকালবেলা রাতে একবারও টাইম পাইনি কয়েকদিন যাই হোক পোস্ত এখানে কি করার মুড়ে ছিল তোমরা বুঝতেই পারছ শুকছে আর খালি কোনগুলো খুঁজছে কোথায় ঢালবে এখানেও ঢালার ওর ইচ্ছে ছিল বাট আমি দিইনি প্যান্ডেলটা অসাধারণ করেছে একটু পরে তোমরা দেখতে পাবে মানে খুব সুন্দর সুন্দর হয়েছে মিষ্টি একটা প্যান্ডেল হয়েছে ভেতরে বাকি সবাই পুজো দিচ্ছিলেন তো প্রচণ্ড গরম ছিল আমরা বেশি আর লেট না করে আমরা নেক্সট প্যান্ডেলে চলে গেলাম সেটা হচ্ছে রবীন্দ্রপল্লী সামনে রবীন্দ্রপল্লী তো সামনে মহাদেবের মূর্তি ছিল এইবার তুমি দেখো মহাদেবের মূর্তি দেখেও কী করে ওই দেখো মহাদেবের মূর্তি দেখেও ভয় পেয়ে গেছি যাই হোক খুব কিউট মোমেন্ট এটা আর এখানে সব আরাধনা চলছে সকাল সকাল দেবী তো আজকে দশমী তোমরা তো জানোই যে আজকেই ঠাকুর ভাসান হবে আজকেই শেষ দিন তো এখানে যাই হোক ওখান থেকে মণ্ডপ থেকে একজন এসে ওনাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আদর শুরু হয়ে গেল আর ও তেমনি একটু লজ্জা লজ্জা ভাব সাই সাই ভাব বাট হ্যাঁ অ্যালাও করেছে কিচ্ছু করেনিও যাই হোক এই ভেতরে আমরা ঢুকে গেলাম ভেতরে ঢুকে আমরা একটা খুব সুন্দর একটা জিনিস দেখলাম বাট আমি একটুখানি কশাস ছিলাম ব্যাপারটা নিয়ে তাই জন্য আমি বেশি অ্যালাও করিনি আরেকজন পোস্তর বন্ধু দাদা যাই হোক পোস্ত খেলতে চাইছে কিন্তু সে গগ করে আওয়াজ করছে তার হয়তো পছন্দ নয় ওর এলাকা প্রথমে কিছু বলেনি পরে গগ করে আওয়াজ করছে যাই হোক আমি সিচুয়েশন খারাপ দেখে আমি সঙ্গে সঙ্গে ওকে সরে নিলাম তো আর এখানে আমরা বলেছিলাম যে সেকেন্ড লাস্ট বাট এটা আমাদের লাস্ট প্যান্ডেল হয় বিকজ খুব গরম ছিল এরপরে আমাদের বেরিয়ে যেতে হতো তো এখানে পোস্তকে নিয়ে এলাম প্রচণ্ড গরম ছিল লাস্ট প্যান্ডেল আমাদের ও তো ওর ধান্দায় ছিল সেই কখন ঢালবে তো তোমরা খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হুপিংও দেখলে এবং পোস্তকেও দেখলে তো জানিও ভিডিওটা কেমন হয়েছে আমরা একদম লাস্ট পার্টে চলে এসেছি ভিডিওর এটা হচ্ছে মণ্ডপের ভেতরটা তোমার দেখতেই পাচ্ছ খুব সুন্দর টেকনিক্যাল একটা মণ্ডপ করেছে এখানে থিম বেস পোস্তকে এখানে বেশিক্ষণ রাখা গেল না খুব ছটফট করছিল খুব ছটফট করছিল মানে এদিক ওদিক ওকে ওকে কি বলবো ওকে বেঁধে রাখা যাচ্ছিল না আর কি খুব সুন্দর একটা প্রতিমা ওরা তৈরি করেছেন এখান থেকে আমরা বেরিয়ে তোমার দেখতেই পাবে কি হয় এরপরে কিপ ওয়াচিং তো ওগুলো মাইক তুই মাইকের মধ্যে কি করবি আবার যাবি নাকি তুই ভেতরে ঢুক পাগল চ পোস্ত চ চ বেরোবো বেরোবো ওর প্যান্ডেল মনে হয় খুব ভালো লেগেছে যেতে চাইছে না ওই দেখো ছাত্র সংগঠন প্যান্ডেল থেকে যেতে চাইছে না পোস্ত আয় ওই দেখো তুই এই করবি সাত বসে বসে রে চ তো গাইস আমাদের এটা সেকেন্ড লাস্ট প্যান্ডেল হুপিং যেহেতু গরম পড়েছে আমরা ওকে বেশি বার করবো না আর বেশিক্ষণ রাখবো না তো ওকে আমরা বাড়িতে ঢোকাবো তার আগে এই তুই জুতো মুতোর লোকের কী করছিস দেখছো পাগল কী করে চ চ চ হয়েছে 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 অনেক হয়েছে চলো চলো চলো
তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ হলো, বেশি দীর্ঘায়িত করব না। আজ মা ফিরে যাচ্ছেন শ্বশুরবাড়ি, জানি সবারই খুব হেভি হার্টস আছে, পোস্তকে বলেছিলাম আরও ঘোরাবো, বাট ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে, ওকে ঢুকিয়ে দেবো। তোমরা দেখতে থাকো আমাদের পেজ এবং ফলো করো। টিল দেন টাটা, টেক কেয়ার, টাটা করে দাও পোস্ত, টাটা করে দাও। তো এগেইন এগেইন থ্যাংকস আমার স্টুডেন্টকেও, থ্যাংকস ও আমার সাথে এসছে, যেহেতু মা নেই অনেক হেল্প করেছে আজকে। তো টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।